বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দেশকে তৃতীয় সোনা এনে দিলেন এক বাঙালি ভারোত্তোলনে পুরুষদের তিয়াত্তর কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত শিউলি এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত শিউলির বাড়িতে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক শুধু বাংলার তো নয় সারা দেশের গর্ব দেশের মুখ উজ্জ্বল করেছেন অচিন্ত শিউলি কি বলছেন পরিবারের মানুষজন কতটা উচ্ছ্বসিত এই জার্নিটা কেমন ছিল তার দেখো এই মুহূর্তে আমি সেখানে রয়েছি যেখানে অচিন্ত ছোটবেলা থেকে প্র্যাকটিস করে এসছে অর্থাৎ তাদের যে ট্রেনিংয়ের জায়গা যদিও একটা অস্থায়ী জায়গা এই রকমই একটি সেট এবং এই সেট কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ওঠা এটাকে তুমি সেই অর্থে সোনার আঁতুর ঘর বলতেই পারো আমার সঙ্গে রয়েছেন ওর প্রথম কোচ ছোটোবেলার কোচ অষ্টম দাস তিনি এখনও আরও পঞ্চাশ ষাটজনকে এই মুহূর্তেও ট্রেনিং করাচ্ছেন এরকমই তার নিজস্ব জীবনযাপন কতটা আনন্দ হয় যখন একজন ছাত্র এতটা সফল হয় আনন্দ তোমার এসে বলা ভাষা বোঝা যাবে বলা যাবে না কাল যখন গোল্ড মেডেলস পাওয়া মানে আমার শুধু আমার আর যত ছাত্রছাত্রীদের সকলে দেশের আমাদের গ্রামের ছেলে মেয়েদের সবাই কালকের এনজয় করে রাত জেগে খেলা দেখে সকলেই সকল আনন্দ পেয়েছে যেমন একটা জায়গা এই জায়গা থেকে একটা গোল্ড মেডেল কমন গেমস চ্যাম্পিয়ন রেকর্ড করে এসছে এটা আমরা স্বপ্ন মানে ভাষা বলা যাবে না এই যে এত বড় জায়গা একটা এইখানে গ্রামের ছেলে একটা ওই ফ্যামিলি থেকে উঠে আসা মানে অসম্ভব মানে শুধু তো যেটা না আমরা যেটা দেখলাম হচ্ছে ওর নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার তার থেকে দশ কেজি বেশি স্ন্যাচার ক্লিন অ্যান্ড মিলিয়ে মানে বেশ আধিপত্য রেখে জিতলো এতটাই আশা করেছিলেন ছাত্রের থেকে হ্যাঁ আমি আশা তো করেছিলাম বলতে ওর যা রেজাল্ট আছে তা আমরা আজ পাঁচ সাত দিন আগে ওর রিপোর্টাতে একই কথা ও গোল পাবে আমাদের এক কনফার্ম ছিল তো ওর রেজাল্ট অচিন্ত আরও পাঁচ সাত কেজি ছিল যে একটা অ্যাটেম্প মিস হয়ে যাবে না আরও পাঁচ সাত কেজি রেজাল্ট এর আগে ভালো রেজাল্ট ছিল তবে প্র্যাকটিস একটা অ্যাটেম্প একটু মিস করেছে বললো ওইখানেই একটুখানি আমাদের মনে এসে গেল যে ভয় লেগে গেলো যে ওই মালয়েশিয়ার সেকেন্ড ম্যান যে প্লেয়ারটা যদি রেজাল্টটাকে ধরেছিল দুটো অ্যাটেম্প জানি তো অসম্ভব ও সাত কেজি দশ কেজি জাম্প করে রেজাল্ট করা যায় না তবুও নিয়েছিল যদি মাত্র মনটা আমাদের খারাপ ছিল যে ওই অ্যাটেমটা যদি ও মারতে ভারতো বা চিন্তা হয়তো সিলভার হয়ে যেত কিন্তু দুটা টাইমই সে ফল্ট হয়েছে নিতে পারেনি যেটা হয়েছে ভালোই হয়েছে আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো আপনি তো এতজনকে সেখানে এখনও রয়েছে আপনার সব ছাত্ররা এখানে কোন সময় থেকে মনে হয়েছিল যে অচিন্ত নজর কাটতে পারে সময় মধ্যে যখন ন্যাশনাল সাবজুনিয়ার ন্যাশনাল যখন আমার একটা ছাত্র এখানে আমার পাশে আছে যখন এও সিক্সটি নাইন ক্যাটাগরি ও তখন ফিফটি ফিফটি কেজি বডি তাই তো তখন দুজন ন্যাশনাল প্রথম স্টার্টিং হয় তখন ও বঞ্জ বোঁজ পেয়েছিলো এই এ গোল্ড পেয়েছিল একই সাথে প্র্যাস করতো এ বাদল বউর গোল্ড পেয়েছিলো সেইখান থেকে বোঝা গেল যে ও যে জায়গা আর্মি জায়গা ক্যাম্পে চান্স পেয়েছে এখানে তো পড়া দিতে পারতো নি খুব শান্তিনি ঘড়ি ঘরে ছেলে আর্ধেক দিন প্রায় শুধু মানে যাকে বলে শুধু ভাত খেয়ে কোনো ডিম মাংস দুধ ছিল নি ওইখানে তো পাবে আমি জানি ওইখানে যে জায়গা গেছে ওই বিদেশি কোচ আছে ওই ইলোকো সেট বারবার যে সেট আমাদের আমরা জীবনে প্র্যাকটিস করেও স্বপ্ন করতে পারিনি ইলোকো সেটে প্র্যাকটিস মানে রেজাল্ট প্র্যাকটিস ভালো লাগবে ওইখানে খাওয়া পড়া পাবে সে একদম ও রেজাল্ট করবি আর ওর ভিত্তি কী ছিল ওর প্রচুর মানে পরিশ্রম করতে পারতো ওর যে পরিশ্রম করে আলু এখানে তিন টাইম প্র্যাকটিস করে যেত বুঝতে পারছেন কত আগ্রহ ছিল ওর মনের মধ্যে ওর প্র্যাকটিসে মানে আমাকে বাধ্য হয়ে বলতে হতো যে ওই এত প্র্যাকটিস করলে শরীরের রোগ এসে যাবে কেউ খাওয়াপারা দিতে পারেনিস ফুড দিতে পারেনিস তার জন্যেই ওকে বলা হতো কিন্তু ওই জায়গায় খাওয়াপারা আছে ওখানেও দু তিনবেলা ট্রেনিং আছে তাই রোজেল একইভাবে এখানে নিচ্ছে ওখানে মানে ও আরও ভালো মানে বেটার কোচ পেয়েছে বেটার প্ল্যাটফর্ম পেয়েছে সব কিছু পেয়েছে খাওয়া দাওয়া ভালো পেয়েছে ট্রেনিং ভালো পেয়েছে রেজাল্ট করেছে অচিন্তর জীবনে প্রথম কোচ অষ্টম দাসের হাত ধরে আমরা অচিন্তর ছোটবেলার দিকেও কিছুটা ফিরছিলাম আরও বলা ভালো কিভাবে একটা সোনার ছেলে তৈরি হয় এরকম একটা জায়গা থেকে সেটাও বোধহয় আমরা দেখছিলাম আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি একটা অস্থায়ী জায়গা একটা বাড়ির পেছন দিকের উঠোন সেখানে ভারোত্তোলনের প্র্যাকটিস চলছে এবং এরকম একটা সেট আপ থেকেই আস্তে আস্তে বড়ো হতে হতে একেবারে কমনওয়েলথ গেমসের সোনা এবং আরও যারা এখানে এখনও প্র্যাকটিস করছে তারাও সেই আশা নিয়ে সেই ভরসা নিয়ে অচিন্তকে সামনে রেখেও কিন্তু তারা তাদের লড়াইটা চালিয়ে যাবে যে দেউলপুর আরও এরকম অনেক সোনার ছেলে উপহার দিতে পারে গোটা দেশকে